স্রোতের বাইরে গিয়ে নিখাদ ভারতীয় সংস্কৃতির চর্চা। প্রাচ্য উচ্চাঙ্গ সঙ্গীতে ভাসল উত্তর কলকাতার চোরাবাগানের লাহাবাড়ি প্রাঙ্গণ। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীরা। শনিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। I'm thankful to Sutanuti Parishad for having invited me to this 27th Sutanuti Festival, actually the annual musical conference. The place called Sutanuti has a special significance in the world of music, not only in West Bengal, but also in India. ইট কাঠ পাথরে মোড়া শহরের আত্মকেন্দ্রিক মানুষকে সামাজিক গণ্ডিতে বাঁধাই সুতানুটি পরিষদের মূল উদ্দেশ্য। তরুণ সমাজকে পুরনো ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই লক্ষ্য। অনুষ্ঠানের আগাগোড়া ছিল তার প্রভাব। সকলেই ছিলেন ট্র্যাডিশনাল ভারতীয় পোশাকে। আজ আঞ্চলিক কমিটি চোরবাগান হ্যাড বিন প্রপাগেটিং দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফর সাম টাইম এন্ড ইট ইজ উইথ প্রাইড দ্যাট উই রিকল দ্যাট অল দ্য লিডিং আর্টিস্ট All the legal luminaries of the musical firmament have performed at the Chorbagan Anchalik Committee. এই বছর মেধার অন্বেষণের আয়োজন করে সুতানুটি পরিষদ চোরবাগান আঞ্চলিক কমিটি। পুরস্কৃত করা হয় কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতে সেরাদের। কণ্ঠে সেরার পুরস্কার জিতে নেন ঈশানী হাজরা, যন্ত্রসঙ্গীতে সেরার পুরস্কার জিতে নেন আমান হোসেন। অনুষ্ঠানে কথার সঙ্গে সুর বেঁধে দেন কণ্ঠশিল্পী সঞ্জীব অভয়ঙ্কর। যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মনোজ কেডিয়া ও মরমুকুট কেডিয়া। অরিত্রী ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।